তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি তো হচ্ছে আমরা আমাদের বৌদিমণির বাড়িতে কালী পুজো আছে, সেখানে আমাদের ইনভাইট আছে, তো সপরিবারে আমরা সেখানেই যাব। তো রাস্তা সহ পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, তো ভিডিও সাথে জুড়ে থাকুন, আমাদের ভিডিও দেখুন এবং আমাদের পেজটিতে ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। তো চলুন যাওয়া যাক আমাদের বৌদিমণি বাড়িতে। সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, চারিদিকে ধুধু মাঠ, খুবই মনোরম পরিবেশ। অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলটা এরমই হয়, আপনারা দেখুন আপনাদেরও ভালো লাগবে। তো অবশেষে চলে আসলাম বৌদিমণির বাড়িতে। তো প্রথমে গিয়ে মায়ের দর্শন করে নিলাম, মাকে একটু প্রণাম করার পর তখন দেখছি হোমযজ্ঞ প্রায় কমপ্লিটের দিকে। তো খুব গরম পড়েছিল বলে বৌদিমণি আমাদের ডিসেবল কাপে করে সফট ড্রিঙ্কস দিয়ে গেল। তো মনা আর মনার মা দুজনেই খাচ্ছে সফট ড্রিঙ্কস। এখন ঠাকুরের ভোগ নিবেদন হবে, তাই মায়ামা পর্দাটা লাগিয়ে দিচ্ছে। তো আমি একটু চলে আসলাম গরুগুলোকে দেখতে, খুব সুন্দর গরু। বৌদিমণিদের বাড়িতে অনেকগুলো গরু আছে, তো সেই গরুগুলো দেখছি, একটু ভিডিও করে নিলাম গরুগুলোকে। তালে মশাই দিকে খাবার দিচ্ছে গরুগুলোকে। তো এবার মায়ের প্রসাদ বিতরণ হবে। তো এবার চলে আসলাম খাবারের দিকে। তো খুব খিদেও লেগেছিল, তো ভাইরা সব টেবিলগুলো লাগাচ্ছে, তো এবার খেতে বসবো। তো বন্ধুরা অবশেষে বসে পড়লাম খাবারের টেবিলে। তো চলে আসলো পাতা গ্লাস, সাথে জল ঢেলে পাতাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর পাতে পড়ে গেল গরম গরম খিচুড়ি, আর তার সাথে পড়ে গেল চিপস, আলুর চিপস। তো এদিকে তারপর আসলো অসাধারণ একটা ছেঁচড়া। খাওয়া শেষ হতে না হতে চলে এলো ফ্রাইড রাইস, আর সাথে ছিল আলুর দম। খুব সুন্দর খেলাম খাবারটা। সব শেষে পাতে আসলো আমের চাটনি ও পাঁপড়, পায়েস আর মিষ্টি। তো আজকের খাবারটা খুব দারুণ খেলাম বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা খাবারই, তো দারুণ খেয়েছি। তো আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।